আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া এম এমএস বাংলাওয়ার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই মুহূর্তের সমগ্র দেশের সিএএ এনআরসি ও এনপিআর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ খবরাখবর সুতরাং আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখা আপনার জন্য খুবই প্রয়োজনীয় জামিয়ার পরিবার এবার শাহিনবাগ জয় শ্রীরাম হিন্দু রাষ্ট্র জিন্দাবাদ বলে গুলি চালালো সিএএ আন্দোলনকারীদের ওপর দিল্লির শাহিনবাগে হিন্দুত্ববাদীদের হিংস্রতা বরদাস্ত করা হবে না বললেন দিগন্ত বসু ফের হরিয়ানায় দলিত ছাত্রীকে পরপর ধর্ষণ বাজেট দু হাজার কুড়ির ভূয়সী প্রশংসায় সরব হলেন নরেন্দ্র মোদী দু হাজার কুড়ির বাজেটে এলআইসির শেয়ার বিক্রি ঘিরে কেন্দ্রকে আক্রমণ করল মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা আসছি বিস্তারিত খবরে এর আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে দেবেন নিত্য নতুন খবরাখবরের জন্য চোখ রাখছি বিস্তারিত খবরে এবার হামলার লক্ষ্য শাহিনবাগ হিন্দুরাষ্ট্র জিন্দাবাদ ধ্বনি তুলে গুলি চালালো কপিল ইস দেশ মে কৃষি কি নেই চলে গি হিন্দু কি চলে গি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর দেশকা গদ্দার কো গলি মারো সালোকো বাস্তব ছবি ফুটিয়ে তোলার সময় এই হুঙ্কার শোনা গিয়েছে কপিল গুজ্জরের গলায় শাহিনবাগের প্রতিবাদ মঞ্চের পিছন থেকে আড়াইশো মিটার দূরে দাঁড়িয়ে শাহিনবাগ গুলি ছুড়ে কপিল জামিয়ায় গুলি চালানোই রামভক্ত গোপালের মতোই সেই এক আস্ফলন ছিল কপিলের মুখে শরীরিক ভাষায় যে শাহিনবাগকে লক্ষ্য করে টানা উস্কানি দিয়ে চলেছেন বিজেপির নেতামন্ত্রীরা সেই শাহিনবাগকে এবার বন্দুকের নলের সামনে এলে ফেলল কপিল পুলিশি ঘেরাটোপের মধ্যে থেকেও সে সচ্চার কণ্ঠ ছড়িয়ে যাচ্ছিল সাম্প্রদায়িক ঘৃণা এদেশে কারোর কথা চলবে না হিন্দুরা যা বলবে তাই হবে কখনো চিৎকার করে উঠল হিন্দুরাষ্ট্র জিন্দাবাদ রামভক্তের মতোই জয় শ্রীরাম স্লোগানে তোলে কপিলও যার কপিল দাবি করেছে যারাই কপিল দাবি করেছে সে কোনো সংগঠনের শক্তে যুক্ত নয় কিন্তু সাম্প্রদায়িকতার বিষ মাথায় নিয়েই যে কপিলও এই কাজ করেছে তাই স্পষ্ট হয়ে উঠেছে পার্থক্যদর্শীদের কথায় অমিত শাহের পুলিশ দাবি করেছে কপিল গুজ্জার নামে ওই যুবককে তারাই ধরেছে যদিও সংবাদ সংস্থা জানাচ্ছে কপিল শর্মাকে স্থানীয়রাই পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছে অন্যদিকে হিন্দুত্ববাদীদের হিংস্রতা বরদাস্ত করবে না দেশের মানুষ বললেন দিগন্ত বসু দেশের ইতিহাস ঐতিহ্য সৃজনশীলতার মূলে আঘাত করছে আর ও বিজেপি ওরা বিজ্ঞান বিরোধী অমানবিক কিন্তু এই আদিম হিংসাতাকে বেশিদিন সহ্য করবে না মানুষ দিগন্ত বসুর স্মারক বক্তৃতায় একথা বলেছেন দেশ বরেণ্য জনবিজ্ঞান আন্দোলনের নেতা প্রবীর পুরকায়স্ত শনিবার ত্রিপুরা বিজ্ঞান মঞ্চ আয়োজিত স্মারক বক্তৃতায় বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার বলেছেন মানুষকে সুসংহত করে সংগঠিত করে তাদের মধ্যে সচেতন ভিত্তি তৈরি করতে হবে বিজ্ঞানের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল শক্তির নিকৃষ্ট আক্রমণ সংগঠিত করার চেষ্টা মোকাবিলা করতে হবে এর পাশাপাশি অর্থনৈতিক আক্রমণ শিক্ষার বিরুদ্ধে আক্রমণ সহ সমস্ত আক্রমণগুলির বিরুদ্ধে মানুষকে সুসংহত করার ভূমিকা গ্রহণ না করে না করা গেলে শুধু শুধু অবজেক্টিভ অবস্থার আপান আপনা আপনা আপনি পরিবর্তন হয়ে যাবে মনে করলে ভুল করা হবে এদিন সন্ধ্যায় সুকান্ত একাডেমির সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় দিগন্ত বসুর স্মারক বক্তৃতা বক্তৃতার বিষয় ছিল বর্তমান ভারতে বুদ্ধি বর্তমান ভারতে যুক্তিবাদী ও বিজ্ঞানের উপর আক্রমণ প্রবীর পুরকায়স্থ ও মানিক সরকার ছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক মিহিরদেব জ্যোতিপ্রকাশ রায় চৌধুরী দিগন্ত বসুর কুর্তুতু বোন ইন্দ্রাণী দত্ত স্বাগত ভাষণ দেন ত্রিপুরা বিজ্ঞান মঞ্চের যুগ্ম সম্পাদক মিহিরলাল রায় সভাপতিত্ব করেন অমর আড্ডা অন্যদিকে ফের হনিয়ানায় দলিত ছাত্রীকে পরপর ধর্ষণ হরিয়ানার বছর পনেরোর দলিত ছাত্রীকে দল বেঁধে ধর্ষণ করল দুষ্কৃতরা শুক্রবার রাতে পানিপথ জেলায় ওই ঘটনাটি ঘটে মডেল টাউন থানার পুলিশ জানিয়েছে স্কুটি করে পড়তে যাওয়ার সময় দুই ব্যক্তি ওই কিশোরীকে অপহরণ করে তারা গাড়িতে তুলে কিশোরীকে রাস্তার ধারে নির্জন স্থানে নিয়ে যায় এরপর জোর করে মাদক জাতীয় কোনো তরল পান করিয়ে অচেতন করে তাকে ওই অবস্থায় ওই তরুণীকে পরপর ধর্ষণ করে পক্সো আইন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পানিপত শহরের একটি সরকারি হাসপাতালে ধর্ষিতার শারীরিক পরীক্ষা হবে এই ঘটনায় তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার পুলিশ সূত্রে জানিয়েছে বিজেপি শাসিত এই রাজ্যে আইন শৃঙ্খলার অবস্থা শোচনীয় নাগরিকদের উপর অত্যাচার সহ খুন ধর্ষণের ঘটনা বেড়ে গেছে একই সঙ্গে দলিত সহ সমাজের পিছিয়ে থাকা অংশের উপর অত্যাচারের ঘটনা মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে বাজেট দু হাজার কুড়ির ভূয়সী প্রশংসা সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার পেশ করা বাজেটে বাজেট প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী একাধিক ইতিবাচক দিক তুলে ধরেন তার মতে এই বাজেটে মানুষের আয় বাড়বে বিনিয়োগের পরিসর বাড়বে দাবি এবং সরবরাহের পরিসর বাড়বে আর্থিক প্রতিষ্ঠানের হাল ফেরাবে আর বাজারে নগদের যোগান বাড়াবে কর আদায়ের প্রতিক্রিয়াকে সরলীকরণ করার পাশাপাশি প্রশাসন পরিচালনায় স্বচ্ছতা আনবে শনিবার এমন দাবিও করেছেন তিনি এই বাজেটে মধ্যবিত্তের হাতে নগদের যোগান বাড়াতে করদান প্রক্রিয়ায় বড় বদল আনেন আনেননি অর্থমন্ত্রী ফলে ঘুরিয়ে এই সিদ্ধান্ত কর্মসংস্থানের পরিবেশ তৈরি করবে বলে মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী বিশ্ববাজারে প্রভাব বাড়াতে একাধিক প্রকল্প নিয়েছে কেন্দ্রীয় সরকার এবারের বাজেটের সে প্রসঙ্গের উল্লেখ্য আছে সে বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন স্মার্ট সিটিসি স্মার্ট সিটিস ডেটা সেন্টার জৈব প্রযুক্তি ক্ষেত্রে একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্র যার দিশা বাজেটে দেখানো হয়েছে গত পাঁচটি ত্রৈমাসিকের হিসেবে ক্রমশ পড়েছে জিডিপি সূচক জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিক ত্রৈমাসিকে জিডিপি সূচক ছিল চার পণ পাঁচ শতাংশ দু হাজার পর এই প্রথম পাঁচ পাঁচের নিচে পতন সাম্প্রতিককালে দাবি করেছেন অর্থনীতিবিদরা অন্যদিকে এলআইসির শেয়ার বেঁচে দিতে উদ্যোগী হয়েছেন কেন্দ্র সরকার কেন্দ্রীয় বাজেট দু হাজার কুড়ি দু হাজার একুশ পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন এলআইসি বা জীবন বিমা নিগমের নিজের শেয়ারের একাংশ বিক্রি করে দিচ্ছে সরকার এই ঘোষণা এই ঘোষণার তীব্র নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাবের নিন্দা জানিয়েছেন এই জাতীয় প্রস্তাব আসলে সরকারি এক কিংবদন্তি প্রতিষ্ঠানের উত্তরাধিকারকে আক্রমণ করা শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বাজেট ভাষণে জানান সরকার এলআইসিকে স্টক এক্সচেঞ্জের তালিকায় রাখতে চলেছে সরকারের এই সিদ্ধান্ত হতে চলেছে সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে বড় বেসরকারীকরণের ঘটনা আগামী এপ্রিল মাস থেকে শুরু হতে চলা অর্থবর্ষে এলআইসিকে তালিকাভুক্ত করতে চলেছে সরকার